জি আমি আসলে প্রতিদিনই শুনি আমার কাছে খুব ভালো লাগে নতুন নতুন অনেক কিছু জানতে পারি আমি আজকে একটা মানে কথা বলবো সেটা হচ্ছে আপনার যে লাইভে হচ্ছে আছে কিন্তু তাদের কনভার্সেশন স্কিলের কারণে তারা হচ্ছে যেমন আলোচনাটা ঠিক মতো করতে পারে না অনেকে হচ্ছে যেমন ধর্ম বিশ্বাসী অনেকে এসে আপনার সাথে কোনো একটা কথা বলার সময় দেখা গেল যে তারা একটা উল্টাপাটা কথা বললো দেন আপনি যখন তাদেরকে উল্টা একটু থামিয়ে সেই বিষয়টা যেতে চান তারা দেখলাম যে আমি মানে খেয়াল করে দেখলাম যে তারা খুব অবজেকশন করে যে আমাকে একটু কথা বলতে দেন আমাকে একটু কথা বলতে দেন এখন এই জিনিসটা নিয়ে আমার একটু মানে কনসার্ন ছিল যে আমিও একটা সময়ে এই আমার এই কনভার্সেশন স্কিলটা প্রবলেম ছিল যেটা আমি নিজেও জানতাম না যেটা আমি ফাইন্ড আউট করি যখন আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড তার সাথে আমার কিছু জিনিস নিয়ে প্রবলেম হয় প্রবলেম হওয়ার পরে দেখা যায় যে তার সাথে যখন আমি আর্গুমেন্ট করছি আমারও সেম যখন আমাকে কিছু একটা বোঝাতে আমি তার কথা শুনতাম না আমি হচ্ছে আমার থাকতাম সে যতক্ষণ কথা বলতো আমি চিন্তা করতাম যে আমি তাকে কিভাবে রিপ্লাইটা দিব অ্যান্ড তাকে আমি থামিয়ে আমার কথাগুলো গড়গড় করে বলে যেতাম এন্ড এই সমস্যাটার পিছনে আমার একটা মানে মনে হয় যে ছোটবেলায় কিছু আমাদের কিছু ব্যাপার হয়তো কাজ করতে পারে যেটা আমার মানে আমি একটু শেয়ার করতে চাই

আচ্ছা ঠিক আছে আপনি একটু সময় নেন আস্তে আস্তে বলেন অসুবিধা নেই প্রথমে এসছেন বুঝতে পারছেন না কিভাবে কি করতে হয় সেটা আপনি দেখেন এইভাবে করেন সেভাবে করেন আমি কিন্তু সেই অনেস্টিটা দেখলে প্রথম দিকে আমি তাদেরকে সেই সুযোগটা দিই কিন্তু যখন আমি দেখি যে তাদের কথার ভিতরে কোনো কনসিস্টেন্সি নাই অনেস্টি নাই তখন কিন্তু আর কথা বলতে আমি আমি তাদের কথা আসলে শুনতে চাই না ইনফ্যাক্ট হ্যাঁ আমার মানে সত্য কথা হচ্ছে যে এই টাইপের মুমিন আমি গত মানে অনেক বছর ধরে লাইভ করি তো হাজার 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 টাইপের মানে থার্ড ক্লাস আত্রা ফাত্রা লোকজন আমি দেখে ফেলছি এখন ভাই এদের সাথে কথা বলার মত কথা বলে যে সময়টা আমি নষ্ট করব আমার যে একটা মূল্যবান সময় ভাই আপনাকে আমি বলি যে আমি ইউরোপের একটা মানে খুবই ধনী একটা জায়গাতে থাকি এবং এখানে যে আমি এক ঘন্টা যে ব্যয় করব এক ঘন্টাতে আমার পারিশ্রমিক কত এটা শুনলে হয়তো বাংলাদেশের অনেকে হয়তো বিশ্বাস করবে না যে আমার এক ঘন্টায় পারিশ্রমিক কত এই যে একটা ঘন্টা বা দুইটা ঘন্টা যে আমি ব্যয় করতেছি এখানে এটা আমার ব্যক্তিগত সময় থেকে কেটে আমি ব্যয় করতেছি আমার এই সময় অনেক কাজ আছে হুম ইনফ্যাক্ট আমি এই সময়টুকু কাজ করলে আমি অনেক পয়সা উপার্জন করতে পারি এইটা যে আমি তাদেরকে এই বিনামূল্যে যে এই আলোচনা গুলো করার একটা সুযোগ দিচ্ছি অনেকে মনে করে এসে যে এটা তাদের মানে বাপের সম্পত্তি আসছে হ্যাঁ ওই তুই আমার নবীর হ্যাঁ তুই আমার নবীর এটা কবি ক্যা আর তোর ইয়া করে দিব এই ইয়াটা নিয়ে আসে নিয়ে আসে এই অ্যাটিচিউড আলার লোকের সাথে কোনো ধরনের কনভার্সেশনে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই আর একদম ধরেন চুনা হাগা থেকে উঠে আসা সেই সমস্ত লোকজনের সাথে কোনো কনভারসেশনে যাওয়ার কোনো বিন্দু মাত্র কোনো ইচ্ছা আমার নাই হ্যাঁ এদের সাথে আমি দর্সদস্তি করব এগুলা নিয়ে এই রকমের সময় আমার নাই এই রকমের ইচ্ছা আমার নাই হ্যাঁ যুক্তি নিয়মে আমি দর্সদস্তি করতে যাব কোনো দরকার নাই আমার আমি শুধুমাত্র তাদের সাথে কথা বলবো যাদের সাথে আমি দেখব যে তাদের অনেস্টিটা আছে এবং তারা এমন হতে পারে যে আমি তাদেরকে থামায় দিচ্ছি তাদের কথাটা হচ্ছে না সেন্টেন্স মেকিং হচ্ছে না এরকম যদি হয় তাকে যদি আমি কথা বলতে নাও দিই তাকে যদি আমি থামাই দিই দিন আবার আসতে পারে নেক্সট দিন এসে সে আবার আবার কথা বলাটা শিখে আসতে পারে কিন্তু আমার প্ল্যাটফর্মে কথা বলতে হলে অবশ্যই আপনাকে যে ব্যবহার করা দরকার সেই ব্যবহার করতে হবে এবং আমি ভাই অনেকদিন ধরে লাইভ করতেছি এখন আর আমার ওই যে মানে মানে কচি কাচার তো আমি খুলি নেই হ্যাঁ যে বাচ্চাদের কথা বলা শেখাবো আমি কচি কাচার আসর তোমাদের কথা বলা শিখাই আমি কিভাবে কথা বলতে হয় কিভাবে যুক্তি তৈরি করতে হয় এই কচি মেলাও আমার নাই আমি শুধুমাত্র তাদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড যারা হচ্ছে এই বিষয়ে চিন্তা ভাবনা করছে এবং চিন্তা যুক্তি আছে একটা সেই যুক্তিটা এখানে এসে দিতে চাই আমি শুধু ভাই তাদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড আপনার হয়তো মানে মনক্ষুণ্ণ হতে পারেন আপনি হয়তো আশাহত হতে পারেন যে অমুক মুমিন একটু মানে বোকা এ কথা বলতে গুছিয়ে কথা বলতে পারছে না তাহলে এটা তো আমার কিছু করার নাই আমি তো এর সাথে এই ব্যক্তির সাথে হয়তো আমি কথাই বলতে ইচ্ছুক না কথা বলতে চাই না এর সাথে আমি কি কথা বলবো ভাই এর লেভেল আর আমার লেভেল তো এক না তাহলে এর সাথে কথা বলে আমার সময় নষ্ট করার মানে ইয়াটা কি আমি শুধুমাত্র সেইখানে কথা বলবো যেখানে আমার আমি আমার পয়েন্টও বলতে পারবো তার পয়েন্ট আমি শুনতে পারবো হ্যাঁ বেচালের ভাই বলেন জি ভাই একদম ঠিক বলেছেন এবং আপনার আরেকটা বিষয় যেটা তাদের উচিত যে আপনি কিন্তু তাদেরকে কোনো সময়ও বেঁধে দেন না যে আপনি কথা বলতে পারবেন বের করে দেওয়া মধ্যে থাকে না তাদের ভাবসা দেখে মনে হয় যে ট্রেন ছুটে যাচ্ছে এখনই তারা গড় গড় করে কথাগুলো বলে আহ ফেলতে হবে এক নিঃশ্বাসে এরকম মনে হয় বাট আপনি কিন্তু একটা পয়েন্টের পরে তাকে আবারও কথা বলার সুযোগ দেন তো আমি হচ্ছে বেসিক্যালি মানে এই কনভার্সেশনাল স্কিল মানুষের ডেভেলপের জন্য একটু কাজ করতে চাই বা এটা নিয়ে একটু লেখালেখি বা কিছু ভিডিও মেক করতে চাই সে কারণে আজকে আপনার সাথে একটু কনসার্নটা শেয়ার করলাম আর আমার যে যেটা হয়েছিল সেটা ছোটবেলায় একটা ঘটনা থেকে আমি হচ্ছে পুরোপুরি মানে মিউট হয়ে আর কি মানে আমি হচ্ছে কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম সেটা হচ্ছে ছোট মানে আপনার যে ছেলের বয়স আমারও তখন সেই বয়সটাতেই আমি ছিলাম তো আমার বাবা ছিল আমার মানে খুব মানে ফেভারেট আর কি বাবার সাথে আমি খেলাধুলা করতাম হ্যাঁ বাবা আমাকে কখনো মানে বকা ছকা বা কিছু দিতেন না সবসময় বকা ছাড়া বা কিছু দুষ্ট করলে ছাড়া দিতেন তো একদিন হচ্ছে বাবার রুমে আমি বসে হচ্ছে একটু খেলা করছিলাম বাবা হচ্ছে তখন একটা খুব জরুরি বিষয় একজন লোকের সাথে কথা বলছিল মানে এক ধরে নিতে পারেন যে এক ধরনের ব্যবসায়িক কথাবার্তা তো একটা বিষয় নিয়ে ওই লোকের সাথে বাবার কথাটা

এরপর থেকে আমি কোথাও কারো সামনে বড়দের সামনে কথা বলা তো বন্ধ দিয়েছি ইভেন স্কুল লাইফে আমার একদম কলেজ লাইফ পর্যন্ত আমি আমার কোনো টিচারকে সেকেন্ড টাইম কোনো কোয়েশ্চেন করিনি যে কেউ কিছু বুঝে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি বুঝছো কিনা বিষয়টা আমি আর কখনো কোনো প্রশ্ন করিনি একদম মানে চুপ হয়ে গেছি এন্ড কনভার্সেশন স্কিলটা আমার কখনোই গ্রো করা খুব ভালো ছিল এখন যাই হোক একটু কনভারসেশন স্কিলটা নিজের চেষ্টায় বা আমার একটা ফ্রেন্ডের চেষ্টায় অনেক কিছু অনেকটু গ্রো করেছে তো আপনার লাইফে ওইরকম অনেককে দেখে আমি মানে বুঝতে পারি যে ওরা আসলে কোথাও মানে মনে হয় যে কোথাও কথা বলার সুযোগ পায়নি বা যেমন বাংলাদেশে আমাদের অবস্থাটা দেখেন আমরা কিন্তু কোনো কিছু নিয়ে সতর্ হবে কথা বলতে পারি না যেমন আমরা যদি গভর্নমেন্ট নিয়ে কথা বলি সেখানেও খুব রেস্ট্রিকশন নিজের জীবনের উপর ধর্মের বিষয়ে তো কথা বলা একদমই না সেটা তো আরো বেশি রিস্কি তো মানে ছোটবেলায় অ্যাটলিস্ট দেখতাম যে পেপার পত্রিকাতে হচ্ছে গভর্নমেন্টকে নিয়ে আপনার হচ্ছে কার্টুন ছাপা হচ্ছে বা অনেক সমালোচনা করছে এখন সেটা দেখাই যায় না আমাদের সমাজে এখন এমন একটা সিচুয়েশন আপনি পারার কোন একটা মানে মাসতানকে নিয়ে কথা বলতে পারবেন না কথা বললেই আপনার মানে কেউ কথা বলে না আমাদের সমাজে আমি যখন মানে রাস্তাঘাটে যখন দেখি কোনো অর্থ কিউ কথা বলে না সবাই জাস্ট চুপ সো এই বিষয়টা হচ্ছে আমার আজকে কনসার্ন ছিল না আমি এটা নিয়ে ইনশাআল্লাহ আরো একটু রিসার্চ করে বা আরো একটু ঘাটাঘাটি করে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে চেয়ে যে মানুষের কমিউনিকেশন স্কিলটা যাতে একটু বেটার হয় তাহলে আপনি যখন দেখা যাবে যে আমি মানে আমি কিন্তু এত ধৈর্য ধরতে পারি না ভাই এখন কিন্তু ধৈর্য কমে গেছে আমার একটা সময় আমার অনেক ধৈর্য ছিল যখন আমি প্রথম প্রথম লাইভ করতাম তখন অত্যন্ত ধৈর্য ধরে এক একটা গাধাকে গাদা পিঠায় মানুষ করার মতো চিন্তা ভাবনা আমার ছিল যে গাদা মানুষ করব কিন্তু এখন আমি বুঝতে পারছি যে গাধা তো আসলে মানুষ হয় না এটা তো সম্ভব না কিছু মানুষ আসলে হবে না এটা ছেড়ে দিতে হবে এদেরকে আল্লাহর রাস্তা ছেড়ে দিতে হবে আল্লাহর রাস্তা আমি ছেড়ে দিছি এগুলাকে এদের সাথে আর যাই না যাদের এই নাই যে কি কথাটা বলতে হবে কোন ওয়ার্ডটা ব্যবহার করতে হবে একটু বোধবুদ্ধি নাই এদের সাথে কথা বলাটা আমি ছেড়ে দিচ্ছি এখন যদি ভাই আপনার যদি সেই যথেষ্ট সময়টা থাকে মনে করেন একটা মানে মুমিনকে এই জিনিসটা বোঝাবার তাহলে আপনি ঠিক আছে আপনি আমাদের সাথে থাকেন এবং আমি পরে আপনাকে আরো বলবো যে আপনিও মাঝে মাঝে লাইভ করতে পারেন এবং আপনার কথা যে ভুল সেটা কিন্তু আমি বলছি না অবশ্যই মানুষের বাংলাদেশের মানুষের ভিতরে কমিউনিকেশন স্কিলের অনেক সমস্যা আছে আমারও ব্যক্তিগতভাবে আমারও ছিল এটা আমি কাটায় উঠছি অনেক কথাবার্তা বলতে বলতে কাটায় উঠছি এখন এখন আছে ইংরেজিতে কথা বলতে গেলে মানে ইয়া হয় যখন একটা দীর্ঘ কনভারসেশন করি বা টেকনিক্যাল কনভারসেশন করি তখন আমার মাথা চুপ করে বসে বসে আমার ওয়ার্ড খুঁজতে হয় ওয়ার্ড কোত্থেকে কোত্থেকে বলতে হয় জার্মান ভাষাতেও আমি যখন কথা বলি তখন আমার মানে এটার এটার ইংরেজিটা কি বা এটার প্রথমে বাংলাতে বাংলা থেকে ইংরেজিতে নিতে হয় ইংরেজি থেকে তখন জার্মানিতে নিতে হয় এই ফুল প্রসিডিউর করতে করতে আমার দেখা যায় আমার টাইম শেষ হয়ে গেছে ওই ব্যক্তি কথাবার্তা শেষ করে চলে গেছে এরকমই হয় তো এই কারণে আমার আমিও একটু জার্মান আমিও একটু ইয়া করি সেটা ঠিক আছে সেগুলো সবই মানলাম কিন্তু ভাই আহ আইকিউ লেভেল যদি কম থাকে আইকিউ লেভেল কম থাকলে একদম কথা বলতে একদম মানে খুবই বিরক্ত লাগে সেটা আপনি কিরকম পারেন একটু দেখতে চাই এক এক সেকেন্ড ভাই সেকেন্ড একটু ধরেন